আমাদের সকলের প্রিয় স্বরচিত সাহিত্য পরিবারে শ্রদ্ধেয় শ্রী মৃণাল সরকার, আমাদের দাদা ভাইয়ের লেখা একটি কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম আত্মজোগ। যেভাবে সবাই ভূমিষ্ঠ হয় তারও জন্ম সেভাবে, হয়তো সবার মতো সেও কেঁদেছিল, কিন্তু যাদের হাসবার কথা সেই একান্ত আপন আত্মীয় স্বজন হাসতে গিয়েও হাহাকারে ডুবে গেল। এ কার, কোন প্রাণী জন্ম হল? দুটো হাত যথাস্থানেই তার, দশটি আঙুল যেন মন্ত্র বলে উধাও, একটা ছোট ফুটো রেখে না কো অদৃশ্য, একটি সুস্থ চোখ পাশের শূন্য কোটরকে আরো যেন বিভৎস করে তুলেছে। তবু তো আত্মজোগ, হাসপাতাল থেকে মায়ের কোলে বাড়ি ফিরল সে। দিন গেল, মাস গেল, চুপিসারে একদিন অন্নপ্রাশন হলো, কিছুদিন পরে হাঁটি হাঁটি পাপা। সময়ের পিঠে ঘোর সবার সে, অচিরেই 5 বছরের শিশু, ঘরের সীমানা পেরিয়ে মাঝে মাঝে চুপিসারে বাইরের জগতেও পা। একদিন কোথায় যেন সে হারিয়ে গেল, অনেক খোঁজাখুঁজি, মায়ের আন্তরিক, বাকিদের লোক দেখানো, অবশেষে FIR, পুলিশের দরজায় টোকা, তারপর যথারীতি দীর্ঘ প্রতীক্ষা, দীর্ঘতর হতে হতে অনন্তে প্রবেশ, মায়ের ঘুমহীন অশ্রু ভেজা রাত, বাকিদের হাত ছাড়া স্বস্তির নিঃশ্বাস। সে আর ফিরে এলো না, হয়তো কোনো অজানা শহরে, অজানা কোনো পথের ধারে করুণা পাত্র হাতে বসে আছে কোনো অপার্থিব সুখের সন্ধানে।